বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা হলিফ্লার স্কুলের যারা নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছ, তোমাদের জন্য আমি আজকে একাদশ অধ্যায় থেকে কিছু অঙ্ক করব। একাদশ অধ্যায়ের আমাদের অনুশীলনী 11.1-এর জন্য আমি এই 11.1 এবং 11.2-এর জন্য আমি সেটি তৈরি করেছি। তোমরা যদি কেউ নিতে চাও তাহলে আমাদের অফিস কক্ষে এসে যোগাযোগ করে নিয়ে যেতে পারো। এখানে প্রচুর সংখ্যক অঙ্ক রয়েছে, আমরা কিছু ইম্পর্টেন্ট অঙ্ক শুরু করবো এখান থেকে। সব অঙ্ক করে দেওয়া সম্ভব নয়, তোমাদের নিজ দায়িত্বে তোমাদের নিজেদেরও কিছু প্র্যাকটিস করতে হবে। আমি 7 নম্বর থেকে শুরু করব। তোমরা 7 নম্বর দেখতে পাচ্ছ, প্রশ্ন দেখো তোমরা, যদি এ অনুপাত বি সমান বি অনুপাত সি হয় তবে প্রমাণ করো যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 4টি অঙ্ক রয়েছে। তার মানে তোমরা 1 নম্বর দেখতে পাচ্ছ, 1 নম্বর প্রমাণ করতে বলেছে a/b a/c সমান a² + b² / c² অর্থাৎ আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষে, এটা প্রমাণ করতে হবে। আমাদের এখানে দেওয়া আছে এ অনুপাত বি সমান বি অনুপাত সি, আমরা সমাধানে চলে যাব। দেওয়া আছে এ অনুপাত বি সমান বি অনুপাত সি, অনুপাত এবং ভাগ একই জিনিস। এ অনুপাত বি আবার এ ডিভাইডেড বাই বি, মাঝখানে ইকুয়াল আছে ইকুয়াল, বি অনুপাত সি বি বাই সি একই জিনিস, অর্থাৎ এখানে মানে কোনো কম বেশি হবে না। আমরা অনুপাতটাকে ভাগ আকার দেখালাম এখানে, এ বাই বি সমান বি বাই সি। পরবর্তীতে আমরা বি আর বি গুণ করলে b² ইকুয়াল ac, তোমরা দেখতে পাচ্ছ এখানে b² ইকুয়াল ac। এখন আমাদের বাম পক্ষ ছিল এ বাই সি, আমরা বাম পক্ষ লিখে রাখলাম এ বাই সি। আমরা ডান পক্ষে যাবো, আমরা ডান পক্ষ থেকে বাম পক্ষ প্রমাণ করব, তার মানে আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ হয়ে যাবে। আমরা ডান পক্ষ ছিল আমাদের a² + b² / c² আমরা এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা a² কোনো পরিবর্তন করবো না, a² থাকবে প্লাস b² আমাদের একটা মান আছে, দেখো তোমরা সাইড নোটও খেয়াল করে দেখতে পারো, b² মান দেওয়া আছে ac, আমরা b² পরিবর্তে মান বসালাম ac। এবার আমরা নিচের অংশে আসবো, তোমরা নিচের অংশ দেখতে পাচ্ছ b² + c², আমরা এখানেও মান বসাবো, b² পরিবর্তে মান বসাবো ac প্লাস c² কোনো মান নেই, c² থাকবে, কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ আমরা লবের জায়গায় আমরা b² পরিবর্তে মান বসিয়েছি এবং হরে যেখানে b² রয়েছে সেখানেও b² পরিবর্তে মান বসিয়েছি ac। এর পরের লাইনটি তোমরা নিজেরা পারবে, অর্থাৎ এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ উপরে a কমন আছে, আমরা a কমন নিয়েছি, নিচে তোমরা দেখতে পাচ্ছ c কমন আছে, আমরা c কমন নিয়েছি। পরবর্তীতে এই অংশ a+c এবং a+c অংশটি কেটে যাবে, ইকুয়াল a/c থাকবে। অর্থাৎ আমরা ডান পক্ষ থেকে বাম পক্ষ প্রমাণ করেছি, সুতরাং অর্থাৎ a/c সমান a² + b² / c² প্রমাণিত। তোমরা আরেকবার যদি দেখতে চাও তোমাদের নিজ দায়িত্বে এটা একটু প্র্যাকটিস করে নেবে সবাই। আমরা 2 নম্বর করবো এরপরে, যেহেতু সব অঙ্ক করা সম্ভব না আমি কিছু কিছু অঙ্ক করবো যেগুলো বেশি ইম্পর্টেন্ট। 2 নম্বর তোমরা 2 নম্বর কোশ্চেনটা দেখতে পারো আগে। 2 নম্বর কোশ্চেনটি রয়েছে a² b² c² (1:a³+1:b³+1:c³=a³+b³+c³). আমরা এখানেও আগের মতোই, অর্থাৎ প্রথমে আমাদের যে দেওয়া আছে এ অনুপাত বি সমান বি অনুপাত সি, আমরা এই অংশটি লিখে রাখব। এবার আগের মতো সেম a/b = b/c, যেটা আমি আগে বুঝেছিলাম। এবার আর গুণ করলে b² = ac। এরপর আমরা বাম পক্ষে যে অংশটি রয়েছে আমরা বাম পক্ষ তুলে নেব। তুমি দেখতে পাচ্ছ বাম পক্ষে রয়েছে a² b² c² (1:a³+1:b³+1:c³). আমরা এখানে যেহেতু ব্র্যাকেটের বাইরে a² b² c² রয়েছে, এই a² b² c² দ্বারা আমরা টোটাল অংশটাকে, অর্থাৎ ব্র্যাকেটের ভিতর 3টা অংশ রয়েছে, আমরা 3টা অংশকে গুণ করব। প্রথমে a² b² c² দ্বারা 1 গুণ করলে a² b² c² থাকবে, নিচের হরে অংশ কোনো পরিবর্তন হবে না। এরপর মাঝখানে প্লাস, একইভাবে এই অংশটিও আমরা 1-এর সাথে গুণ করলে এটা হবে, নিচে কোনো পরিবর্তন হবে না।
প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দ্বারা ওয়ানকে গুণ করলে আবার ইয়াং সূত্রটি হবে। তোমরা এরপর দেখতে পাচ্ছ আমাদের তিনটি অংশেই কিছু অংশ কাটাকাটি যাবে, আমরা সেটা মনে মনে কাটাকাটি করে নেব। উপরে আছে এ স্কোয়ার, নিচে আছে এ কিউব। এ স্কোয়ার এবং এ কিউব যদি আমরা কাটাকাটি করি আমাদের নিচে এ থাকবে, অর্থাৎ একটি এ বেশি থাকবে এখানে। উপরে এ স্কোয়ার মানে দুইটা, নিচে এ কিউব মানে তিনটা, এই জন্য একটা এ থাকবে। আর এরপরে বাকি বি স্কোয়ার সি স্কোয়ার কোনো পরিবর্তন হবে না, যেরকম আছে এরকমই থাকবে। একইভাবে তোমরা পরের পার দেখতে পাচ্ছ আমরা বি স্কোয়ার এবং বি কিউব যদি কাটাকাটি করি আমাদের এখানে বি থাকবে, এরপরে এ স্কোয়ার আর সি স্কোয়ার কোনো পরিবর্তন হবে না। এই অংশটি তোমরা দেখতে পাচ্ছ সি স্কোয়ার এবং সি কিউব কাটাকাটি গেলে আমাদের এখানে সি থাকবে, উপরে যে এ স্কোয়ার বি স্কোয়ার আছে এটা কোনো পরিবর্তন হবে না। আমরা এই পড় লাইনে আসি, আমরা এই পড় লাইনে মান বসাবো। তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানে হরের যে অংশটি রয়েছে এটা কোনো পরিবর্তন হবে না। উপরে বি স্কোয়ারের পরিবর্তে আমরা মান বসাবো এ সি ইন্টু সি স্কোয়ার, সি স্কোয়ারে থাকবে, সি স্কোয়ারের কোনো মানের পরিবর্তন হবে না। প্লাস তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা এ স্কোয়ার সি স্কোয়ারের পরিবর্তে বি স্কোয়ার মান বসিয়েছি, অর্থাৎ আমাদের মান ছিল এ সি সমান বি স্কোয়ার সমান এ সি কিংবা এ সি সমান বি স্কোয়ার, একই জিনিস। আমরা এ স্কোয়ার সি স্কোয়ারকে একটু ভেঙে লিখতে পারবো এ সি হোল স্কোয়ার, এই জন্য আমরা এসির মান হচ্ছে বি স্কোয়ার, এই জন্য বি স্কোয়ার লিখে তারপর হোল স্কোয়ার দিয়েছি। তোমরা একটু প্রয়োজনে আর একটু রাগ করে করতে পারো এই অংশটি। নিচের অংশের কোনো পরিবর্তন হবে না, এখানে দেখতে পাচ্ছ তোমরা এ স্কোয়ার আছে, এ স্কোয়ারের কোনো পরিবর্তন হবে না, বি স্কোয়ারের পরিবর্তন আমরা মান বসাবো এখানে এসি, আর নিচের অংশ কোনো পরিবর্তন হবে না। এরপরে তোমরা সরাসরি এ আর এ কেটে দিতে পারো, কিংবা যদি আরেকটা লাইন বেশি করতে পারো, এখানে সি আর সি স্কোয়ার গুণ করলে সি কিউব, আর উপরে এ ছিল এখানে এ ছিল, বি স্কোয়ারকে স্কোয়ার করলে বি টু দি পাওয়ার ফোর, নিচে বি, প্লাস এ স্কোয়ার এবং এ গুণ করলে এ কিউব, আর এখানে সি আছে, সি কোনো পরিবর্তন হবে না, নিচেও সি আছে। আমরা এই পর লাইনে কাটাকাটি করতে পারি, যেমন এ আর এ কাটাকাটি করলে সি কিউব হবে, বি টু দি পাওয়ার ফোর মানে বি হচ্ছে চারটি, নিচে বি আছে একটি, কাটাকাটি করলে তিনটে থাকবে বি কিউব, প্লাস এখানে সি আর সি কাটা যাবে এ কিউব থাকবে। এর পরের লাইনে আমরা এটাকে সাজিয়ে লিখবো এ কিউব প্লাস বি কিউব প্লাস এ কিউব সমান ডান পাবো। এরপরে সাত নম্বরে আরও দুটি অঙ্ক রয়েছে, তিন এবং চার। এই তিন এবং চার এই দুটি অঙ্ক তোমরা বাসায় প্র্যাকটিস করে নেবে। আমি ভিডিওটি কিছুক্ষণের জন্য অঙ্ক দুটোর উপর রেখে দিলাম। তুমি দেখতে পাচ্ছ সবচেয়ে ভালো হয় তোমরা যারা শীট নিতে পারবে, তোমরা স্কুলে এসে শীটটা নিয়ে যাবে, শীট থাকলে তোমাদের বেশি কষ্ট করতে হবে না। আমরা এরপরে আট নম্বরে চলে যাব, আট নম্বরটি সমাধান করো। তোমরা আটের এক নম্বর দেখতে পাচ্ছ, প্রথমে আমরা অঙ্কটা তুলে নিলাম। তোমরা অনেকেই যোজন বিয়োজন করতে পারো, যোজন বিয়োজন, যোজন মানে লবের সাথে হরের যোগ, বিয়োজন মানে লব থেকে হর বিয়োগ। একটু কথাটা মনোযোগ সহকারে শোনো, যোজন বিয়োজন মানে যোজন অর্থাৎ উপরে লবের সাথে হর যোগ করতে হবে, বিয়োজন ও নিচে লবের থেকে হর বিয়োগ করতে হবে। তোমরা এখানে দেখতে পারলে পাবে যে আমাদের এই অংশটি লব এবং এই অংশটি হর ইকুয়াল, এখানে লব ওয়ান হর থ্রি। তোমরা এই অংশটা আগে দেখো, এই অংশটা দেখলে আগে ভালো বুঝতে পারবে। যোজন বিয়োজন অর্থাৎ ডান পক্ষে দেখো ওয়ানের সাথে থ্রি যোগ করেছি, এটা যোজন, আবার ওয়ান থেকে থ্রি বিয়োগ করেছি, এটা বিয়োজন। একইভাবে এই অংশটি সেম একই জিনিস, আমরা এই উপরের অংশটির সাথে নিচের অংশ যোগ করলে আমাদের এটি হবে যোজন, এবং উপরের অংশে থেকে নিচের অংশটি বিয়োগ করলে সেক্ষেত্রে এটা হবে বিয়োজন। তবে অবশ্যই বিয়োগ করার সময় তোমাদের একটু মনে রাখতে হবে চিহ্ন পরিবর্তন হবে, তোমরা এই অংশটা অবশ্যই খেয়াল রাখবে। এরপরে তোমরা আমাদের এই উপরের অংশ দেখতে পাচ্ছ আমরা রুট ওভার মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স এবং প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স, এই অংশটি কাটা যাবে। এই অংশটি কাটা গেলে ওয়ান এবং ওয়ান থাকবে, যোগ করলে টু হবে। নিচের অংশ দেখতে পাচ্ছ ওয়ান থেকে ওয়ান মাইনাস করা যাবে, ওয়ান থেকে ওয়ান মাইনাস করলে জিরো হবে, এবং নিচে মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স এবং মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স যোগ করলে মাইনাস টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স ইকুয়াল। ডান পাশে দেখতে পাচ্ছ ওয়ান প্লাস থ্রি যোগ করলে ফোর, এবং ওয়ান থেকে থ্রি মাইনাস করলে মাইনাস টু, পরবর্তীতে টু।